কেমন আছো ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা হাতে কলমে দশ বর্ণালী এইটা আমরা শিখব হুম এটা হচ্ছে ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞানের পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এই তিনটে পাতা আজকে আমরা করব আর এতেই আমাদের বর্ণালীটা শেষ হয়ে যাবে কেমন এর আগের অধ্যায়গুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে তার লিঙ্ক আমি এই ওপরটায় দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে কিন্তু আগের অধ্যায়গুলো পড়ে নিও কেমন তাহলে চলো শুরু করি আর শুরু করার আগে তোমাদের বলি যে যদি তোমরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের চেনাশুনো বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারো যাতে তারাও এই পড়াগুলো তাড়াতাড়ি শিখে নিতে পারে কেমন তাহলে এসো আজকে আমরা শুরু করি বর্ণালীকে ইংরেজিতে বলা হয় স্পেকট্রাম কেমন জানলার ফাঁক দিয়ে তোমার ক্লাসরুমের মেঝেতে যেখানে কড়া রোদ এসে পড়েছে সেখানে একটা সাদা কাগজ বিছিয়ে দাও এবার একটা প্রিজম নিয়ে সেই আলোর পথে সাদা কাগজটার কাছাকাছি ধরো প্রিজম এটা রকম জিনিস এর আগের অধ্যায়তে তোমরা পড়েছিলে যে কাঁচের একটা ব্লক তাই না সলিড ব্লক এরকম একটা কাঁচের জিনিস হুম এরকম হ্যাঁ পুরো ঘনত্ব দিয়ে আর পুরোটা ভরা সেখান দিয়ে আমরা দেখেছিলাম আলো এখান থেকে ফেললে পরে সেটার গতিধারা কিরকম বদলে যায় তাই না এখানেও স্প্রেকটাম হচ্ছে অনেকটা ত্রিভুজের মতো দেখতে বিভিন্ন অন্যান্য শেপেরও হয় হ্যাঁ কিন্তু এটাও সলিড এটাও এইরকম একটা সলিড জিনিস কেমন কাঁচের জিনিস হ্যাঁ এখানেতে এই কনের দিকে যদি একটা আলো এসে পড়ে তো তখন ওই আলো সাদা আলোটা দেখবে বিভিন্ন রঙে এটা ছড়িয়ে যায় হ্যাঁ এটাকেই বর্ণালী বলে এটাকে কীভাবে দেখতে বলেছে না এটা ধরো তোমাদের ক্লাসরুম কেমন এটা ক্লাসরুম আর এটা হচ্ছে মেঝে এটা ক্লাসরুমের একটা দেওয়াল হ্যাঁ এখানেতে একটা জালনা আছে ঠিক আছে আর সূর্য এখানে আছে কেমন সূর্য থেকে আলো আসছে এখানে তোমার ক্লাসরুমে আর এইখানে মেঝেতে তোমরা একটা সাদা কাগজ পেতে রাখলে আর এইখানটায় এই প্রেজেমটা এমনভাবে রাখলে যে আলো এই প্রেজেমের ওপর পড়ে একটা বিচ্ছুরণ হবে হুম আলোর বিচ্ছুরণ হয়ে বিভিন্ন রং হয়ে এই সাদা কাগজটার ওপরে পড়বে তো এত রঙ কোথা থেকে এলো ভালো করে দেখো কী কী রঙ তুমি ওই রঙিন আলোর মধ্যে দেখতে পাচ্ছ এখানে যখন প্রিজমের মধ্যে পড়ে যখন আলোর বিচ্ছুরণ ঘটে হ্যাঁ তখন সাতটা রং আমরা দেখতে পাই এই সাতটা রঙকে বলা হয় কি কি যদি শর্ট ফর্মে বলা হয় তাহলে দেখো কীরকম করলে লিখলে পরে তোমাদের মনে থাকবে বেনি আসহ কলা বেনি আসহ কলা ঠিক আছে বে মানে কি বেগুনি নি মানে নীল আ মানে আসমানি এটা একটা রং এগুলো সবগুলোই রঙ হ্যাঁ স হচ্ছে কি সবুজ হ হচ্ছে হলুদ ক হচ্ছে কমলা আর লা হচ্ছে লাল তো বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল বেনি আসহ কলা এতে ভাগ করা হয় সাতটা রং। ঠিক আছে আর এগুলো কিন্তু সিরিয়ালি এভাবেই থাকে ওপরে লাল থাকে আর নিচে বেগুনি থাকে এটার ইংরেজিরাও তোমাদের বলে দিই ইংরেজিতে এটা আমরা ওই রকম শর্ট ফর্মে লিখবো কি বি জি ওয়াই ও আর বি জি ওয়াই ও আর ভিভ গড় কীরকম উচ্চারণ হবে না ভিব গড় গয় জফলা ঠিক আছে বয় হসন্ত ভিভ গড় তাহলে ভিভ গড়ের কীরকম এটা ফুল ফর্ম এটা শর্ট ফর্ম হ্যাঁ ভি মানে হচ্ছে কি ভায়োলেট আই হচ্ছে ইন্ডিগো বি হচ্ছে ব্লু জি হচ্ছে গ্রিন ওয়াই ইয়েলো ও দিয়ে কী হয় অরেঞ্জ আর আর দিয়ে কী হবে বলো তো রেড ঠিক আছে এই প্রথম শব্দগুলোকে নিয়ে প্রথম অক্ষরগুলোকে নিয়েই আমাদের তৈরি হলো কি ভিপ কর যেরকম বাংলার ক্ষেত্রে হয়েছিল বেনি আসহ কলা ঠিক আছে সূর্যের আলো আসলে অনেক আলাদা রঙের আলোর সমষ্টি এ ধরনের আলোকে যৌগিক আলো বলে তাহলে যৌগিক আলোর উদাহরণ কি না সূর্যের আলো হ্যাঁ কারণ এর মধ্যে অনেকগুলো আলাদা আলাদা রঙের সমষ্টি আছে হুম তো সূর্যের আলো কাচের প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওই বিভিন্ন রঙের আলো আলাদা আলাদা হয়ে যায় তা না তো ওরা একসঙ্গে থাকে আবার এটা ঠিক উল্টো প্রক্রিয়া কি জানো যে একটা এই চরকার মতো জিনিসে হুম একটা প্লেটে বা একটা কার্ডবোর্ডে হ্যাঁ মাঝখানে একদম পুরো সার্কেল হতে হবে গোল হতে হবে এবার এটাকে সাতটা ভাগে যদি তোমরা সমানভাবে ভাগ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে সাতটা সমান ভাগে ভাগ করলে আর সাতটা ভাগেতে এই কালারগুলোকেই তোমরা ভিভ জি ওয়াই ও আর হ্যাঁ এই ভিভ গড় এই একটা কালার তোমরা এটা রাখা রাখলে কেমন এবার এই চাকাটাকে যদি খুব জোরে ঘোরানো হয় হ্যাঁ চরকার মতো করে একটা কিছুতে বা সাইকেলের যেরকম প্যাডেল দিয়ে আমরা সাইকেলের চাকা ঘোরাই সেরকমভাবে যদি এই এইটাকে এই চাকতিটাকে যদি খুব জোরে ঘোরানো হয় তাহলে এটাও রঙটা কিন্তু দেখবে সাদা হয়ে গেছে হুম যেরকম সাদা রঙটা সূর্যের সাদা রঙটা প্রিজমের মধ্যে দিয়ে এসে বিভিন্ন রং রঙের আলো আলাদা আলাদা হয়ে যায় এটা ঠিক তার উল্টো প্রসেস কেমন তো যাই হোক আমরা এই রঙগুলোর মধ্যে চোখে দেখে মোটামুটি সাতটা রঙের আলো আলাদা করতে পারি এই সাতটা আলাদা হওয়া আলোর পটিকে একসঙ্গে বলা হয় বর্ণালী হুম আর যৌগিক আলো থেকে এইভাবে বিভিন্ন রঙের আলোগুলোর আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলে হুম আমাদের একটা প্রিজমের মধ্যে এই আলোটা এসে পড়ল পরে সাতটা বিভিন্ন রঙের আলোতে ভাগ হয়ে গেল। এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে বলা হয় বিচ্ছুরণ ঠিক আছে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বিজ্ঞানী আইজ্যাক নিউটন বিচ্ছুরণ আবিষ্কার করে সূর্যের আলোর মধ্যে থাকা এই সাতটা রঙের আলোগুলো কী কী আমরা আগেই জানলাম বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এটা খুব প্রত্যেকটা প্রথম অক্ষর দিয়ে আমরা করেছি কি বেনি আশোহ কলা বেনি আসোহ কলা ঠিক আছে তেমনই ইংরেজির বি ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড এটা হচ্ছে কি গর তো এইভাবে এই সাতটা রঙের নাম আমরা মনে রাখতে পারি কেমন কিন্তু এই বিচ্ছরণ পদ্ধতিতে বর্ণালীর সাতটা রঙের আলোর পটিকে পরিষ্কারভাবে দেখতে পাবে না তার কারণ হল আলোর পটিগুলো একটার ওপর একটা এসে পড়তে পারে ফলে মাঝের বর্ণগুলো ভালোভাবে দেখা যায় না যে বর্ণালী হয় বর্ণালীটা দুই ধরনের হয় একটা হচ্ছে শুদ্ধ বর্ণালী আর একটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী হ্যাঁ শুদ্ধ বর্ণালী থেকে এই সাতটা রঙ খুব পরিষ্কারভাবে আলাদা আলাদা করে দেখা যায় হ্যাঁ আর ঠিক ওই সিরিয়ালই থাকে নিচ থেকে ওপরে যেরকম আর থাকে ভিভগর বা বেনিয়া সহকলা ওই সিরিয়ালেই থাকে সেটাকে বলা হয় শুদ্ধ আর অশুদ্ধ অশুদ্ধ যে বর্ণালী সেটা হচ্ছে রংধেনু বা রামধেনু এখানে কি আলোগুলো মিশেও যায় আর ঠিক একটার পরে একটা থাকে এরকমও নয় হুম আর সব যে সাতটা রঙই থাকবে সেটাও হয় না কেন অন্য একটা রঙ আর একটা রঙের উপর পড়ে গিয়ে সেই রঙটাকে আলাদা করে নেয় তো একদম শুদ্ধ যে বর্ণালী সেটা কিন্তু খুব ভালো যে ক্রিস্টাল হয় বা ধরো যদি দামি হিরে হয় তাহলে পরে সেখান থেকে যে আলোর বিচ্ছুরণ হয় সেটা কিন্তু শুদ্ধ বর্ণালী তৈরি করে কিন্তু এই রংধনু বা রামধেনুতে যে বিচ্ছুরণ হয় সেটা কিন্তু শুদ্ধ নয় সেটা অশুদ্ধ কারণ হচ্ছে সব রঙগুলো পরিষ্কারভাবে ওই পুটির মধ্যে দেখা যায় না আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা কিরকম ভাবে হয় রামধনুটা না সাধারণত বৃষ্টির পরে বিকেলের আকাশে দেখতে পাওয়া যায় আকাশে ভাসমান জলকণা থাকে বৃষ্টি হয়ে যাওয়ার পরেতেও জলবায়ুতে একটু জলের কণা থেকে যায় হুম তো ওই জলকণার মধ্যে দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় বিচ্ছুরণের ফলে আকাশে যে সাতটা আলোর পটি গঠিত হয় সেটাই হচ্ছে রংধেনু বা রামধেনু ঠিক আছে ওই জলকণার মধ্যে সূর্যের আলোটা পড়ে প্রিজমের মতো বিচ্ছুরণ ঘটছে তার ফলেতে আমরা এই বর্ণালী বা রংধেনু দেখতে পাচ্ছি কেমন কিন্তু এটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী কেমন অদৃশ্য আলোর ক্ষতিকারক প্রভাব অতি বেগুনি রশ্মি সূর্য থেকে যে আলো এসে পৃথিবীতে পড়ে তার সবটুকু আমরা চোখে দেখতে পাই না অদৃশ্য আলোও কিছু আছে এই যে সাতটা রঙ আছে সূর্যের আলোর মধ্যে সেটাও তো আমরা দেখতে পাই না তাই না চোখে দেখতে না পেলেও অদৃশ্য আলো যে আছেই বিজ্ঞানীদের কাছে তার অনেক প্রমাণ আছে অদৃশ্য আলোর একটি অংশ হলো অতি বেগুনি আলো বা আলট্রাভায়োলেট লাইট হ্যাঁ এর শক্তি দৃশ্যমান আলোর চেয়ে অনেক বেশি তাই জীবন্ত কোষের পক্ষে অতি বেগুনি আলো অত্যন্ত ক্ষতিকারক সরাসরি চোখে পড়লে চোখের লেন্সের ক্ষতি হয় চোখের মধ্যের যে আলোক সংবেদী স্তর বা রেটিনা আছে তারও ক্ষতি করে সেজন্য সূর্যের দিকে তাকাতে বারণ করা হয় এক তো হচ্ছে যে সূর্যের আলোর প্রচণ্ড তেজ তাছাড়াও এই সূর্যের দিকে তাকালে পরে সরাসরি আলট্রাভায়োলেট যে লাইট থাকে সেটা রেটিনাতে এসে পড়ে হুম আর সেটা চোখের ক্ষতি করে এছাড়াও চামড়ায় সূর্যালোকের অতিবেগুনি রশ্মি পড়লে চামড়ারও ক্যান্সারও হতে পারে তাহলে জীবজগৎ সূর্যালোকের অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচবে কি করে পৃথিবীর বায়ুমণ্ডলের ওপর দিকে ওজন গ্যাসের স্তর আছে এই ওজন স্তর সূর্যরশ্মির রশ্মির অতিবেগুনি রশ্মিকে আসতে বাঁধা দেয় তা না হলে আমাদের খুবই বিপদ হতো এই যে পৃথিবীটা আছে পৃথিবীর বাইরে একটা ওজন বলে একটা গ্যাস আছে সেই গ্যাসের একটা স্তর রাখা আছে হুম সেই স্তরটার জন্যে এই সূর্যের আলোর যে আলট্রাভায়োলেট সেটা পুরোটা এসে পৌঁছতে পারেন অনেকটাই আটকে দেয় এই ওজন স্তর কেমন কিন্তু ওজন স্তর আছে বলে নিশ্চিন্ত হবার দিন আর নেই মানুষের কর্মকাণ্ডে এমন সব গ্যাসীয় পদার্থ ওজন স্তরে পৌঁছচ্ছে যারা ওজন অনুকে ভেঙে দেয় বা তৈরি হতেও বাধা দেয় এর ফলে ধীরে ধীরে ওজন স্তর নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন আমাদের মানুষের কর্মকাণ্ডে যেমন ধরো আমরা যে এয়ার কন্ডিশনার চালাই এসি যে চলে তাতে যে গ্যাস ব্যবহার হয় বা আগে হতো সে গ্যাসটা ওপরে গিয়ে এই ওজন স্তরটাকে ভেঙে দেয় হ্যাঁ নিয়ে একটা গর্ত তৈরি করছে সেই গর্তের ভেতর দিয়ে এই আলট্রাভায়োলেট রে কিন্তু পৃথিবীর মধ্যে বিনা বাধায় ঢুকে পড়ছে শুধু এসি না আরও বিভিন্ন কর্মকাণ্ড আছে যেমন যে এই যে আমরা বন জঙ্গলকে নষ্ট করছি সবুজকে নষ্ট করে যে শহর তৈরি করছি শহরে যে আমাদের কংক্রিট বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে রাস্তাতে বাড়ি তৈরিতে সূর্যের আলো পড়ে সেখানে প্রচণ্ড একটা তাপ তৈরি হয় সেই জন্যে দেখবে যে শহরে গরম বেশি গ্রামের চাইতে হ্যাঁ কারণ ওই কংক্রিটেতে রোদ্দুর পড়ে সেই গরমটাকে আরও চারিদিকে ছড়িয়ে দেয় সেই গরম তো ওপর দিকে ওঠে তাই না ওপর দিকে উঠতে উঠতে এমন একটা কিছু কেমিক্যাল রিয়াকশন করে এই ওজন গ্যাসের সঙ্গে যে ওজন গ্যাস আর তৈরি হতে পারে না এবং গ্যাসের যে স্তরটা আছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে তার ফলে কি হবে আমাদের আমাদের চামড়ার মেলানিন বলে একরকমের রঞ্জক পদার্থ আছে রঞ্জক মানে কি একটা বর্ণহীন তেল একটা পদার্থ অনেকটা রসগোল্লার রস যেরকম দেখতে হয় অনেকটা সেরকম একটু তেলতেলে পদার্থ একটু চার হ্যাঁ আর বর্ণহীন কোনো ওর রং থাকে না ইংরেজিতে এটাকে বলা হয় পিগমেন্টস মেলানিন বলে এক ধরনের ধরনের আমাদের রঞ্জক পদার্থ তৈরি হয় চামড়ায় অতি বেগুনি রশ্মি এসে পড়লে তাকে শুষে নিয়ে মেলানিন আমাদের চামড়ার নিচের কোষগুলোকে বাঁচিয়ে দেয় দেখো কীভাবে তৈরি মানুষের শরীর সেখানে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু আছে তাই না এই যে ওজন স্তর আছে ওজন স্তর দিয়ে আমাদের আলট্রাভায়োলেট লাইটটাকে পৃথিবীতে আসতে বাঁধা দেওয়া হচ্ছে কিন্তু যদি কোনো রকমে পৃথিবীতে চলেও আসে তাহলে আমাদের শরীরে যে মেলানিন বলে এক ধরনের রঞ্জক পদার্থ তৈরি হয়ে যায় সেই সেইটা ওই অতি বেগুনি রশ্মিটাকে শুষে নেয় আর চামড়ার নিচে যে কোষগুলো থাকে যেটা আল্ট্রাভায়োলেট লাইট দিয়ে ক্ষতি হতে পারে সেই কোষগুলোকে বাঁচিয়ে দেয় মেলানিন বেশি থাকলে চামড়া বাদামি বা কালো হয়ে যায় লক্ষ্য করে দেখো আফ্রিকা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে তাই সেখানে সূর্যের রশ্মি খুব প্রখর সেখানকার কালো মানুষদের চামড়ার মেলানিনের পরিমাণও তাই অনেক বেশি থাকে তাই তাদের গায়ের রংটা একটু বাদামি হয় বা যে কোনো গরম দেশে মানুষদের গায়ের চামড়ার রং একটু গাঢ় হয় কি কারণে গাঢ় হয় না এই মেলানিন থাকে বলে হুম বিভিন্ন ইউরোপীয় দেশে সাদা চামড়ার মানুষদের চামড়ায় কিন্তু মেলানিনের পরিমাণ অনেক কম তাই ওদের রং গায়ের রংটা সাদা তাই সাদা চামড়ার মানুষদের অতি বেগুনি রশ্মির প্রভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনাও বেশি অতিবেগুনি রশ্মির প্রভাবে কোষের খুব দরকারি ডিএনএর ক্ষতি হয় ওজন স্তর ক্রমশ ক্ষয় হয়ে যাওয়ার ফলে পৃথিবীতে চামড়ার ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমরা হয়তো শুনেছ যে আমরা রোদ্দুরেতে বেরোতে চাই না বা রোদ্দুরে বেরোলে পরে গা ঢেকে রাখি হ্যাঁ বেশি রোদ্দুরে থাকা নিশ্চয়ই শরীরের পক্ষে ক্ষতিকারক কিন্তু আরও একটা জিনিস অনেকেই করেন সেটা হচ্ছে সানস্ক্রিন বলে একটা জিনিস ক্রিমের মতো সেটা আমরা মুখে বা গায়ে মেখে বেরোই যাতে আমরা কালো না হয়ে যাই তাই না কিন্তু এটা দেখো কত ক্ষতি করে আমাদের শরীরের বা চামড়ার যে সানস্ক্রিন লাগালে পরে এই মেলানিন তৈরি হয় না সানস্ক্রিনটা এই মেলানিন তৈরি হতে বাধা দেয় তাই মেলানিন যেহেতু তৈরি হয় না তখন কি হয় না চামড়ার ভেতরে কিন্তু আলট্রাভায়োলেট লাইট ঢুকে যেতে পারে এবং শরীরের ক্ষতি হতে পারে তাই সানস্ক্রিন একদমই লাগানো উচিত নয় খুব বেশি রোদ্দুরে বেরোনো উচিত নয় কিন্তু সকালের রোদ্দুর বা বিকেলের রোদ্দুর গায়ে লাগানো শরীরের পক্ষে খুব ভালো সেটা তোমরা পরে জানবে বা পরের অধ্যায় যদি কিছু থাকে সেখানে আমরা জানতে পারবো এক্স রশ্মি যেরকম আলট্রাভায়োলেট লাইট সেরকম আছে এক্স রশ্মি তোমরা নিশ্চয়ই জানো যে হাত ভাঙলে বা পড়ে গিয়ে কোমরে চোট পেলে ডাক্তারবাবু এক্স রে করিয়ে আনতে বলেন এই এক্স রে এটা কি রে মানে রশ্মি বা আলো এক্স রেও এক রকমের অদৃশ্য আলো এক্স রে রশ্মি চামড়া আর মাংস ভেদ করে যেতে পারে এক্স রে রশ্মি হাড়ের মধ্যে দিয়ে চলে যেতে পারে না তাই হাড়ের কোনখানটা ভেঙেছে বা ক্ষয়ে গেছে তা ছবি তুলে বোঝা যায় এক্স রশ্মিও কিন্তু দীর্ঘ ব্যবহারে ক্যান্সার সৃষ্টি করে এই কারণেই গর্ভস্থ শিশুর এক্স রে করা উচিত নয় যেসব কর্মী এক্স রে মেশিন চালনা করেন উপযুক্ত সাবধানতা না নিলে তাদেরও ক্যান্সার হতে দেখা যায় তাহলে এক্স রে আরও এক রকমের রশ্মি আলট্রাভায়োলেট লাইটের মতো যেটা শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকারক এক্স রে আমাদের কিছু কাজ করে হাড়ের ছবি টবি তুলে দেয় কিন্তু সেটাও আলটিমেটলি ক্ষতি করে মানুষের শরীরের জীবের শরীর বৃত্তি ও ক্রিয়ায় আলোর ভূমিকা টুকুন উঠোনের পাশে টবের মাটিতে কয়েকটা বীজ ফেলেছিল দিন কয়েক পর লক্ষ্য করল বীজ থেকে একটা ছোট চারা বেরিয়েছে আর ক্রমশ ওই চারার ডগার দিকটা অন্ধকার স্যারসাথে জায়গা থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছে ছবিতে লক্ষ্য করো আলো বাম দিক থেকে আসছে আর গাছ সেদিকে বেঁকে গেছে তোমরা যদি জানলার পাশে তোমাদের বাড়িতে হ্যাঁ জানলা আছে এই জানলার পাশটা যে একটু জায়গা থাকে সেখানেতে একটা ছোট চায়ের কাপেতে প্লাস্টিকের চায়ের কাপ হোক বা কাগজের হোক বা এমনি চায়ের কাপেতে একটু মাটি টাটি দিয়ে হ্যাঁ যদি একটা বীজ পুঁতে দাও কিছুদিন পর দেখবে সেখান থেকে একটা চারা বেরোবে কেমন সে চারাটা দেখবে এমনি করে বেঁকে আলোর দিকে চলে গেছে এটা যেভাবে দেখেছ কিভাবে বেঁকে গেছে তো আবার যদি তুমি পরের দিন এটাকে ঘুরিয়ে দাও উল্টো দিকে করে দাও পরের দিন যখন আবার রোদ্দুর উঠবে সে কিন্তু ঠিক আবার ঘুরে বেঁকে এখানে চলে আসবে সূর্যমুখী ফুল দেখেছ তো সূর্যমুখী ফুলও ঠিক একই কাণ্ড করে যেখানে সূর্য ওই দিকে মুখটি ঘুরিয়ে নেয় বিকেলের দিকে অন্যদিকে মুখ করে যায় আবার সকাল হলে পরে ঠিক আবার যেদিকে সূর্য সেদিকের মুখ করে যায় হুম আলো ছাড়া গাছের খাদ্য তৈরি হয় না হ্যাঁ গাছের পাতার মধ্যে গাছের পাতাটা হচ্ছে রান্নাঘর বুঝেছ এই রান এই পাতার মধ্যে যখন আলো এসে পড়ে তখন সেই পাতার মধ্যে রান্না করা হয় এবং গাছের খাদ্য তৈরি হয় হুম কাজে এই আলো ছাড়া সেই গাছের খাদ্য তৈরি করা সম্ভব হয় না তাই গাছ মরে যায় এটা তোমরা পরে জানবে একে বলা হয় শালক সংশ্লেষ ঠিক আছে তো অন্ধকারে উদ্ভিদ বেঁচে থাকতে পারে না ইটের নিচে বেশ কয়েকদিন চাপা পড়লে ঘাসগুলোর রং পরিবর্তন হয়ে যায় বেশি দিন চাপা পড়ে থাকলেও মরে যায় হুম তোমরা যদি একটা তোমাদের যদি সামনে কোথাও বাগান থাকে বা একটু ঘাসের জায়গা থাকে একটা ইট তুমি ওই ঘাসটার ওপরে রেখে দিও হ্যাঁ দিন সাতেক পরে ইঁটটাকে সরিয়েও দেখবো ওইখানে যে ঘাসগুলো ছিল সে ঘাসগুলো মোড়ে সাদা হয়ে গেছে আবার জল পেলে হতে পারে হ্যাঁ জল পেলে আলো পেলে হয়তো আবার তারা সবুজ হয়ে যাবে কিন্তু এতদিন আলো না পাওয়ার ফলেতে সে কিন্তু সাদা হয়ে গেছে উদ্ভিদের সবুজ অঙ্গগুলো আলোক শক্তি শোষণ করে তাকে খাদ্যের শক্তি পরিণত করে তারপর ওই খাদ্য ভেঙে পাওয়া শক্তিকে কাজে লাগিয়ে উদ্ভিদের নানা অঙ্গে সারা জাগে কেমন এই সাড়া এসো দেখা যাক বিভিন্ন দেশে শীত ও গরমকালের দিনের দৈর্ঘ্যের পার্থক্য ঘটে এজন্য গরমকাল আর শীতকালে ভিন্ন ভিন্ন ফুল ফোটে এটা আমরা আগেও পড়েছি কী কারণে গরমকালে কিছু ফুল ফোটে কী কারণে শীতকালে কিছু ফুল ফোটে কারণ গরমকালেতে যে সূর্যের আলো পড়ে তার যা তাপ হ্যাঁ সেই তাপের উপর নির্ভর করে কয়েকটা ফুল ফোটে আবার শীতকালে যে আলো আছে তার যে তাপ সেই তাপের উপর নির্ভর করে কিছু ফুল ফোটে শুধু তাপ নয় কতক্ষণ ধরে আলো পাচ্ছে তার উপরেও নির্ভর করে আচ্ছা তোমরা গরমকালে ফোটে এমন কয়েকটা ফুলের নাম নিজেরা লিখবে আর শীতকালেও ফোটে এমন কয়েকটা ফুল তোমরা নিজেরা লিখবে লিখে আমাকে ইমেল করে জানাবে আমার ইমেল অ্যাড্রেস আমি এখানে লিখে দিচ্ছি সেন্সার ডট ইন্ডিয়া অ্যাট জিমেল ডট কম ঠিক আছে এইখানেতে তোমরা তো তোমাদের নাম লিখবে তোমাদের নাম লিখবে কেমন আর এই পরিবেশ ও বিজ্ঞানের এই যে পার্ট সেভেন সেটাও লিখবে পার্ট সেভেন হ্যাঁ চ্যাপ্টার ওয়ান পার্ট সেভেন পরিবেশ ও বিজ্ঞান ঠিক আছে এবার তোমরা যে খাতাতে লিখবে খাতাতে লিখে সেটার একটা ছবি তুলে মিমেলটার সঙ্গে তোমরা অ্যাটাচ করে আমাকে পাঠাবে শুধু গরমকাল আর শীতকাল না তোমাদের সেই সঙ্গে তোমরা আমাকে লিখে পাঠিয়ে দেখি বর্ষাকাল কেমন বর্ষাকালে ফোটে এরকম কিছু কয়েকটা ফুলের নাম তিনটে তিনটে করে ফুলের নাম পাঠাও কিন্তু পাঠাও কেমন দেখো এখানে টুকরো কথায় কিছু কথা বলছে গম ভুট্টা পালং ও মূল গাছ দিনের দৈর্ঘ্য বারো ঘন্টার বেশি হলে তবে ফুল ফোটে কখন দিনের মধ্যে বারো ঘন্টার চেয়ে বেশি আলো থাকে না গরমকালে থাকে তাই না গম ভুট্টা পালং মূলো গাছ এগুলো বারো ঘন্টার চেয়ে বেশি হলে পরে তবে ফুল ফোটে আবার চন্দ্রমল্লিকা ডালিয়া আখ ও আলু গাছ দিনের দৈর্ঘ্য বারো ঘন্টার চেয়ে কম হলে তবে ফুল ফোটে মানে শীতকালে হয় আর টমেটো সূর্যমুখী গাছের ফুল ফোটা দিনের দৈর্ঘ্যের কমা বাড়ার উপর নির্ভরশীল হুম তোমার জানা দুটি করে গাছের নাম লেখো যাদের ফুল ফোটার জন্যে বারো ঘন্টার চেয়ে বেশি আলোর প্রয়োজন হয় আরও বারো ঘন্টার চেয়ে কম আলোর প্রয়োজন হয় এটা কিন্তু ওই একই তোমরা গরমকালেতে বারো ঘন্টার চেয়ে বেশি আলো পাওয়া যায় আর শীতকালে বারো ঘন্টার চেয়ে কম আলো পাওয়া যায় তাই তোমরা যে আমাকে লিখবে গরমকালের ফুলের নাম আর শীতকালের ফুলের নাম সেটা এর সঙ্গে একই ব্যাপার এটা হুম প্রাণী জগতেও আলোর নানা প্রভাব দেখা যায় আলো কম পেলে স্যামন মাছের বাচ্চারা মরে যায় সূর্যের আলো কম পেলে গিরগিটি সাপ ও আরও কত প্রাণী যেমন ছুচো ভালুক ব্যাং শীত ঘুমে চলে যায় শীতকালে তো দেখো না যে সাপেরা গর্তের মধ্যে ঢুকে যায় হ্যাঁ ছুচো আছে ভালুকও আছে ব্যাঙও আছে হ্যাঁ আবার যাই সূর্যের আলো বেড়ে যায় তখন তারা আবার বেরিয়ে আসে এটাও আমরা তাপে পড়েছিলাম যে সাপের রক্ত খুব ঠান্ডা তাই তারা শীতকালে বাইরে থাকতে পারে না যাই গরমকালেতে যখন সূর্যের আলো তাপ বেড়ে যায় তখন তারা গত থেকে বেরিয়ে আসে তিন মাস কিন্তু তারা কিচ্ছু খায় না গত থেকে বেরোয় না কিচ্ছু করে না হুম তো সেরকমই গিরগিটি সেরকমই আছে সেরকমও ছুঁচো আছে ভালুক আছে ব্যাং ব্যাঙ দেখবে আবার বর্ষা পড়লেই বেরিয়ে চলে আসে তাই না আর বর্ষা পড়লে পরে সাপের গর্তে জল ঢুকে যায় বলে সাপও বেরিয়ে আসে এবং ব্যাং খেয়ে নেয় ডান দিকের ছবিতে এক ধরনের ব্যাঙ কিভাবে নিজের পুরো দেহটাকে এটা দেখো পুরো দেহকে লুকিয়ে ফেলেছে দেখো শীতকালে পুরো একদম বরফের মধ্যে নিচেকে লুকিয়ে শুধু চোখটুকু বার করে রেখেছে হ্যাঁ গুহাবাসী অনেক প্রাণীকে আলোতে আনলে তাদের চামড়া রঙিন পদার্থ তৈরি হতে শুরু করে যেমন এটা দেখো সূর্য যখন মেঘের আড়ালে ঢাকা পড়ে তখন পঙ্গপালের চলাফেরা বন্ধ হয়ে যায় কোনো কোনো প্রাণী খোলস ছাড়া বা চামড়ার নিচে ফ্যাট জমা হওয়ার প্রক্রিয়াও আলোর প্রভাবে ঘটে যেমন সাপের সাপেরও চামড়া ছেড়ে দেয় শীতকালেতে হুম পরিযায়ী পাখিরাও পরিযায়ী পাখি মানে যারা এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় যায় আবার সেখান থেকে উড়ে আরেক জায়গায় যায় ওরা যায় যেমন শীতকালেতে আমাদের দেশেতে অনেক পরিযায়ী পাখি আসে খুব সুন্দর সুন্দর দেখতে পাখিগুলো হুম বিদেশ থেকে আসে উড়তে 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 উঠতে চলে আসে আমাদের এখানে তা আমাদের এখানে শীতকালেতে যে তাপমানটা থাকে সেটা তাদের জন্যে খুব কমফোর্টেবল খুব আরামদায়ক তা তারা আবার গরমকালেতে যে বিদেশে যে তাপমাত্রা থাকে সেখানে তাপমাত্রা ওদের খুব আরামদায়ক হুম তাই তারা যখন ওই বিদেশে খুব ঠান্ডা হয় তারা উড়ে চলে আসে আমাদের দেশেতে আমাদের দেশে এসে তখন আবার ওদের খুব কমফোর্টেবল থাকে আবার এখানে যখন গরম লাগে আবার এখান থেকে উড়ে ওরা বিদেশে চলে যায় হুম কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে বা বিভিন্ন দেশেতে পরিবেশের এমন আমরা ক্ষতি করে ফেলেছি যে এখা এখন শীতও সেরকমভাবে পড়ে না আর সেই জন্য পরিযায়ী পাখি আসার সংখ্যা অনেক কমে গেছে তাছাড়া আমাদের মধ্যে কিছুজন মানুষ আছেন যারা সেই পরিযায়ী পাখিদের মেরে খেয়ে নেয় বা ধরে ফেলে হ্যাঁ এরকম একটা খবরও ওদের মধ্যে চাউর হয়ে গেছে সেই খবরের পাওয়ার জন্যে তারাও আর আমাদের এখানেতে খুব কম আসে তো যাই হোক এটাও যে তারা আসে সেটা হচ্ছে আলোর তাপমানের ওপরে তাদের শরীরটা যেভাবে তৈরি তার উপর নির্ভর করে তারা একবার খুব ঠান্ডা জায়গা থেকে গরম একটু গরম জায়গায় আসে আবার এখানে যখন আরও গরম হয়ে যায় ওখানে যখন ঠান্ডাটা কমে যায় তখন এখান থেকে উড়ে ওখানে চলে যায় হুম তো জোনাকির মতো অনেক প্রাণী আবার আলো তৈরি করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে রাত্রিবেলা তোমরা জোনাকি পোকা দেখেছো তো ওদের নিজস্ব আলো থাকে হুম ওটা খালি আবার সন্ধেবেলাতে জ্বালায় ওরা আচ্ছা এবারে এইখানে দেখো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে হুম আলোর প্রভাবে জীবের চলাফেরা কোন কোন জীবের চলাফেরা আলোর প্রভাবেতে হয় তোমরা বলতে পারবে একটা তো আমরা এখানে পড়লাম অলরেডি যে পঙ্গপালের চলাফেরা বন্ধ হয়ে যায় যদি সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়ে যায় তাহলে পরে আর পঙ্গপাল চলতে পারে না আবার অ্যামিবা বলে একটা খুবই সাধারণ প্রাণী আছে তো তারও আলোর প্রভাবে আলো যদি বেড়ে যায় সে আর নড়াচড়া করতে পারে না আলোর প্রভাবে জীবের ডিম পাড়া এটাও করে কি মথ মথের পাড়া নির্ভর করে আলোর প্রভাবের ওপরে আলোর প্রভাবে জীবের চোখের রং পরিবর্তন কাদের হয় আমরা সেটা কিন্তু দেখেছি সবাই যেমন ধরো বেড়াল বা কুকুর হুম এদের দিনের বেলা বিশেষ করে বেড়ালের দিনের বেলা চোখের রং আর রাতের বেলা চোখের রং দেখবে একদম বদলে যায় বেড়ালের তো একদম অন্ধকারেতেও চোখ একদম জল করে কিছু কিছু কুকুরের সেই জলজল জল ভাবটা আবার দেখাও যায় আবার আলোর প্রভাবে জীবের চামড়ার রং। যেমন ধরো গিরগিটি গিরগিটি জানো তো গাছে যে গাছের যে রং থাকবে যে ফুলের বলো বা যে ডালের যদি সবুজ রঙ থাকে গিরগিটি নিজের রঙটা সবুজ করে নেয় যাতে ওকে দেখা না যায় যদি ক্ষয়রি রঙের থাকে নিজের রঙটা খয়েরি করে নেয় যদি লালচে রঙের থাকে নিজের রঙটা লাল করে নেয় এটা আলোর সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড কারণ দেখো ধরো গাছের রঙটা যদি সবুজ হয় আলুটা পড়ে ওর গায়েতে সবুজটা পড়ছে তখন ও কিন্তু নিজের রঙটা পাল্টে নিয়ে সবুজ করে নেয় আবার যদি একটা লাল ডালের মধ্যে থাকে তখন সে লাল রংটা পরে বলে সে তারও গায়ে রংটা পরিবর্তন হয়ে যায় লাল রং হয়ে যায় এইভাবে ও নিজেকে বাঁচায় যাতে লোকে ওকে দেখতে না পায় বা অন্য যে ওর যে খাদ্য যে সমস্ত পোকামাকড় তারাও যাতে তাকে না দেখতে পায় যেহেতু সে রঙের সঙ্গে নিজের গায়ে রঙটা মিলিয়ে দেবে হুম তাহলে এখন অবধি আমরা এই বর্ণালী অধ্যায়টা পুরোপুরি শিখে নিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছ থেকে কমেন্ট পেতে আমার খুবই ভালো লাগে কেমন তাহলে আজকে এই পর্যন্তই থাক আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের অধ্যায় তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো কেমন চলি